বিরতির পর আবারও আপনাদের স্বাগত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চৌঠা নভেম্বর তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আরবিএসকে এর উপর এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশেষ করে এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি সহ শিশুদের স্বাস্থ্য সুরক্ষার উপর গুরুত্ব আরোপ দিয়ে এবং আগামী দিনে যারা বিশেষভাবে কোনো কোনো ক্ষেত্রে সমস্যাধীন শিশু যারা রয়েছেন তাদেরকে কিভাবে সুস্থ করে স্বাভাবিক জীবনে চলার উপযোগী করে গড়ে তোলা যায় সে লক্ষ্যে নিয়েই আজকের এই কর্মশালা। এদিনের এই কর্মশালায় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। আলোচনাচক্রে অংশগ্রহণ করে শ্রীমতী কল্যাণী সাহারায় এই সময়ের মধ্যে আরবিএসকে এর প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য নিয়ে নীতি দীর্ঘ মতামত তুলে ধরে। বিধায়িকা সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনিক সাহায্য সহযোগিতাকে পাথেয় করে আগামী দিনে আরবিএসকে কে প্রাসঙ্গিক বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত পরিকল্পনাগুলো সঠিক রূপায়নের জন্য আবেদন রেখেছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলছেন বিধায়িকা কল্যাণী সাহারায় শুনব। আশা কর্মীরা এই কাজটা ভালো করবে, কারণ তারা নারী, তারা মা, মাতৃত্ব তাদেরকে ঈশ্বর দিয়েছেন মাতৃত্বের সুযোগ, এবং এই দায়িত্বটা তারা ভালোভাবে পালন করতে পারবেন একজন মা হিসেবে। তেমনি অঙ্গনারী দিদিমণি থেকে শুরু করে অঙ্গনারী ওয়ার্কার, কেন মহিলা পুরুষ নেই কেন, কারণ একটা শিশুকে যত্ন আত্মীর করে বড় করা, তার সুশিক্ষা দেওয়া, এটা মা যে কাজটা ভালোভাবে করতে পারে, কারণ মা হলেন সবচেয়ে প্রথম শিক্ষক জীবনে। মা প্রত্যেকটা শিশু মা বুঝে এটা কোন কান্না, একটা শিশু কাঁদছে সে খিদে কাঁদছে না অন্য কোনো যন্ত্রণায় কাঁদছে, মা সবচেয়ে আগে বুঝতে পারে। এই জন্য রাষ্ট্র বা সরকার অঙ্গনারী বলুন, আশাকর্মীদের বলুন, কেন মহিলা হিসেবে তাদেরকে প্রায়োরিটি দিয়েছে। আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী সাহারায় আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি বলেছেন। আগামী দিনও যাতে এরকম ভাবেই তারা কাজ করে যায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, সেই কথাই বলেছেন বিধায়িকা কল্যাণী সাহারায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চৌঠা নভেম্বর তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে আরবিএসকে এর উপর এক দিবসীয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি সহ শিশুদের স্বাস্থ্য সুরক্ষার উপর গুরুত্ব আরোপ নিয়ে আগামী দিনে যারা বিশেষভাবে কোনো কোনো ক্ষেত্রে সমস্যাধীন শিশু যারা রয়েছেন তাদেরকে কিভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারবেন তার উপরই আজকের এই বিশেষ কর্মশালা করা হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।